আজকে রবিবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন দশ বারই বলবে ও বান্দা ও বান্দি তোর জীবনের সমস্ত গুণাগুলো আমি ক্ষমা করে দিলাম এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন গুনাহের কাজের দিকে তাকিয়েছেন আল্লাহ আপনার চোখের গুণাগুলো ক্ষমা করে দেবে এবং এই জাবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ এই জাবানটাকেও পবিত্র করে দেবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন সমস্ত গুনাহের কথা শুনেছেন আল্লাহ সমস্ত গুনাগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে এবং আপনাদের যৌবনকালের পাহাড় পরিমাণ গোপন প্রকাশ্যে জানা ওয়জানা সব গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে দূর করবে নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে ধনী বানাবে আলাইহি সাল্লাম ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি পাঠ করবেন এবং যাদের মনের আশা কোনো রকমে পূরণ হচ্ছে না আজকে এই ছোট্ট আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আজকের এই আমলটি আপনারা করবেন আমি সহিশুদ্ধভাবে ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন ওজু না থাকলেও সমস্যা নাই ওজু ছাড়াও আপনি আজকের এই শ্রেষ্ঠ গুণামাফ হওয়ার রিজিক পাওয়ার মনের আশা পূরণ হওয়ার আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আমলটি মনোযোগ সহকারে করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে যেমন দিয়েছেন তেমন থাকবে পৃথিবীর এমন কারো শক্তি নাই যে ভাগ্যকে পরিবর্তন করার আপনার ভাগ্যে যা আছে তাই হবে যাদের বিপদ আপদ আছে আসবেই তাহলে বিপদ আপদ দূর করার কোনো মাধ্যম আছে কিনা হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি মাধ্যম আছে বিপদাপদকে দূর করার আর সেই মাধ্যমটাই হচ্ছে আপনি দোয়া করবেন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোকদেরকে পরিবর্তন করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তা তাকদিরু লা يرد আপনি দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে যদি খারাপ থাকে ভাগ্য বিপদ আপদ থাকে কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহ আপনাকে পরিবর্তন করে সুন্দর করে দিবে তাহলে দোয়া মন থেকে করতে হবে আজকে তাওবাতুন বা সুহা করে আল্লাহর কাছে দোয়া করবেন যে গুণাগুলো করেছেন জীবনে সে গুণাগুলো থেকে মানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছে আর একটা গুণাও করব না গুণা করছি ভুল করছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এভাবে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন বলার পর আপনি ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করবে আপনি দশবার পড়বেন দোয়াটি আল্লাহ দশবার আপনাকে ঘোষণা দিবে যে বান্দা ও বান্দি তোকে ক্ষমা করে দিলাম তবে আপনাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে মনের মধ্যে আপনার এমন চিন্তা ভাবনা থাকতে হবে যে না অনেক গুনা করেছি ভুল করেছি আল্লাহকে অসন্তুষ্ট করেছি আর কখনো গুনাহের দিকে যাব না এই গুনাহ কিন্তু আপনাকে ধ্বংস করে দিচ্ছে তাহলে কেন গুনা করবেন দরকার নাই গুনা করার আজ থেকে একটা গুণও করবেন না দোয়াটা ভালোভাবে পাঠ করুন মনে প্রাণে বিশ্বাস করে সাথে সঙ্গে সঙ্গে হবে নিষ্পাপ হয়ে যাবেন ইনসা আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যে অপেক্ষমান আপনি ক্ষমা চাচ্ছেন না আল্লাহ অপেক্ষা করতেছে আপনি আল্লাহর কাছে কখন ক্ষমা চাইবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে পাঠ করবেন অভাব অনটন আল্লাহ আল্লাহ করে দিবে। আলী কাছে একজন অভাবী ব্যক্তি এসে বলল ও আলী আমার খাবার দাবার নাই টাকা পয়সা নাই কিভাবে চলবো কিভাবে খাইব জানি না আপনি আমাকে টাকা পয়সা দিন আমি চলার জন্য খাবার দিন হজরতে আলী রাজি আল্লাহ তালানহ মনে মনে চিন্তা করলেন আমি লোকটাকে কয়দিন বা খাবার দেব টাকা পয়সা দিব ধন সম্পদ দিব এর চেয়ে সবচেয়ে ভালো হয় নবীজির সেখানে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেই এই লোকটা পাঠ করলে ধনী হয়ে যাবে আল্লাহ চতুর্দিক থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে হজরতে আলী রাজি আল্লাহ তালানহ বললেন ও আল্লাহর বান্দা তুমি কি নবীজির শেখানো একটি দোয়ার কথা বলে দিচ্ছি এই দোয়াতে যদি তুমি পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। অভাব অনটনগুলোকে দূর করে দিবে তখন সেই লোকটা বলল ও আলী ঠিক আছে আপনি আমাকে নবীজির শিখানো দোয়াটা শিখিয়ে দিন হজরত আলী রাজিয়াল শিখিয়ে দিলেন দোয়াটা শিখানোর পর কিছুদিন পরে হজরতে আলী নহর সঙ্গে সাক্ষাৎ হল সেই লোকটার সেই লোকটা হাসতেছে আলী। বলল বলল কি অবস্থা এখন তোমার ও দোয়াটা পর পাঠ করার পর থেকে আমাকে আল্লাহ অনেক রিজিক দিয়েছে আমার অভাব অনটন আল্লাহ দূর করেছে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করেছে এখন টাকা পয়সার ধন সম্পদের কোনো অভাব নাই রিজিকের মালিক আল্লাহ আপনাকে বিশ্বাস করে পাঠ করতে হবে ধন সম্পদ আপনাকে আল্লাহ এমন দেওয়া দিবে আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এত ধন সম্পদ আল্লাহ আপনাকে দিবে আপনি আমল করতে হবে আমলে মুক্তি আমলে না জাত আমলে আল্লাহ খুশি আমলে সব পাওয়া যায় দুনিয়া খেরাত আল্লাহ আকবার এই জন্যে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহ বলেন আল্লাহকে ছাড়া আমাদেরকে কে দিবে রিজিক বলেন তো আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে ভান্ডার আছে সমস্ত কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ একবার সমস্ত কিছুর কে আল্লাহ এই জন্যে আল্লাহর কাছে আমরা চাইতে হবে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি দুনিয়ার মধ্যে আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে চলে যেতে হবে অথবা আপনি অন্য কোনো কারো কাছে যেতে পারবেন না আল্লাহর কাছে চাইতে হবে তাই আপনাদেরকে আমি বলবো এখন মনে প্রাণে বিশ্বাস করে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লা আল্লাহ আপনাকে অনেক অনেক দিবে 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 আপনার পরিবার সংসারের মধ্যে শান্তি বরকত এই আমলগুলো যারা করে নিয়মিত আলহামদুলিল্লাহ তারা উপকৃত হচ্ছে ফ্যামিলির মধ্যে শান্তি পাচ্ছে মনের মধ্যে শান্তি পাচ্ছে গুণামাফ হচ্ছে এখন আপনারা আমলটা শুরু করবেন আমার সঙ্গে সঙ্গে আজকে রবিবার দিন অথবা ভিডিওটা দেখবেন আমলটা সঙ্গে সঙ্গে করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দরুদ শরীফ পাঠ করবেন একশোটা রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাসিল হবে একশোটা গুণা সঙ্গে সঙ্গে মাফ হবে একশোটা নেকি সঙ্গে সঙ্গে লিখা হবে নবীজির রায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে নবীজি আপনার প্রতি দোয়া করবে এবং নবীজি খুশি হয়ে যাবে একবার তাই মনে প্রাণে বিশ্বাস করে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে সর্বপ্রথম দশ বার শরীফ পাঠ করুন আমার সঙ্গে সাল্লোয়াল্লাম সাল্লোয়াল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট তাও বলেছেন আল্লাহ আপনি যদি করতে পারেন আল্লাহ কখনো আর গোনা গুণা না তুমি ক্ষমা করে দিও দশ বার এ দোয়াটা পাঠ করলে আল্লাহ আপনার ডাকে সঙ্গে সঙ্গে সারা দিবে আপনাকে ক্ষমা করে দিবে সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন আপনাকে আল্লাহ ক্ষমা করবে লেট হবে না দশ বার পড়ুন পড়ুন এবং বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দিও পাঠ করুন আল্লাহ হম ফিরি আল্লাহ হম মা আল্লাহম মাগ ফেৰিলে আল্লাহম মাগ ফেৰিলে আল্লাহ মাঘ ফেৰিলে আল্লাহ মাগ ফেৰেলে আল্লাহ আল্লাহুম মাগফিরলি আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করুন ঋণ থাকলে পরিশোধ হবে যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিবে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে দোয়াটি পাঠ করুন 10 বার দোয়াটি পাঠ করবেন শুধুমাত্র একবার পাঠ করুন আল্লাহুম মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন নেবেজি বলেছেন আপনার যত মনের আশা আছে আল্লাহ পূরণ করবে এই দোয়াটির নামই হচ্ছে ইসমি আজম আল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে পাঠ করুন আমার সঙ্গে হাদু أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له. কুফুয়ান আহাদ সর্বশেষ ১০ বার আবারও দুরূদ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাহ আয়ে হিসালাম সাল্লাহো আয়েসালাম ওয়াসাল্লাম আয়েি সাম সাল্লাহ আয়ে হিসালাম সাল্লাহ আয়ে হি ও এখন আল্লাহর কাছে দোয়া করুন

জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিও আল্লাহ আমরা অনেক জীবনে গুণা করেছি ভুল করেছি শিকার এসেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করবো না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গোমা ভুত হাতের গোনা চোখের গোনা জবানের গোনা কানের গুণা আল্লাহ তুমি সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রবেন আমি এ আমাদের ফ্যামিলির মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছে অনেকে আল্লাহ ঋণকে পরিশোধ করার তরফেকে দান করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে দান করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গায় যাদের ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও যাদের ফ্যামিলির মধ্যে অশান্তি আল্লাহ মহিলা মা বোনদের ফ্যামিলির অশান্তিগুলোকে দূর করে দাও প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আল্লাহ তুমি সুখ শান্তির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি কুন দিন জানি হযরত মালাকুল মউত চলে আসে আল্লাহ সেদিন আসার পূর্বে আমাদের সকলকে দিনদার ফরহেজগার মুত্তাকিন হওয়ার তৌফিক দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আল্লাহ ক্ষমা করে দাও রব্বি রাহমাহ ربهما كما ربياني صغيرا آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক অনেক ধন্যবাদ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে স্পর্শ করেছে মদিনায় তোমার বান্দা বান্দি যারা কমেন্টস করেছে লাইক করেছে তাদেরকেও জীবনে একবার হইল মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলছি যদি এভাবে প্রতিদিন আমলগুলো পেতে চান অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে এখনই সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিন সাবস্ক্রাইব হয়ে যাবে একটা বেল আইকন আসবে আবার চাপ দেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দেন তাহলে সবগুলো ভিডিও পাবেন এবং আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরাত